তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এখানে একজন বা একটা ছেলে পেছনে একটা কিছু নিয়ে হেঁটে যাচ্ছে আর তার ঠিক মাথার উপরে একটু ধনুকের মতো বাঁকা অনেকগুলো রং দিয়ে দেখো কিছু একটা দেখতে পাচ্ছ তোমরা কি জানো এটাকে কি বলে হ্যাঁ অনেকে জানো আবার অনেকে জানো না কেউ আমরা একে রংধনু বলি কেউ রামধনু বলি তাই রংধনু বা রামধনু নিয়ে এখানে একটা ছড়া আছে ছড়াটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই ছড়াটা থেকে আমরা বিভিন্ন রং। মানে এই রামধনুর মধ্যে কতগুলো রঙ আছে সেই রঙের বিষয়ে জানব কিন্তু তার আগে আমরা শুধুমাত্র এই রামধনু নিয়ে যে ছড়াটা আছে সেই ছড়াটা আমি বলছি তোমরা আমার সাথে সাথে বলবে চেষ্টা করবে আমার সাথে সাথে বলার রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইলো টু রবো অরেঞ্জ রনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড আমি একবার পরে নিলাম এবার তোমরা শুনলে সবাই এবারে আমি আবার বলবো তোমরা আমার সাথে সাথে বলবে রনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইলো টু রেনবো অরেঞ্জ রেইনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড আবার পড়ছি আবার তোমরা আমার সাথে সাথে পড়বে রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইওলো টু রেইনবো অরেঞ্জ রেনবো রেড রেইনবো স্মাইলিং ওভার হেড এখানে দেখো এই রেইনবো শব্দটা বারে বারে বলে দেওয়া আছে এই রেনবোটা আমরা রেনবো অর্থ হচ্ছে একটু বলি রেনবো মানে হচ্ছে রং ধনু অথবা ধনু রং দিয়ে যে ধনু আঁকা হয় তাকে বলছে রংধনু আমরা আবার পড়ছি এখানে তার কতগুলো রং হয় সেই রঙগুলো এখানে বলে দেওয়া আছে রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেনবো অরেঞ্জ রেনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড আবার পড়ি হ্যাঁ রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইয়োলো টু রেনবো অরেঞ্জ রেনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড আমরা এটা যদি বারে বারে পড়ি তাহলে দেখবে এটা আমরা সাবলীলভাবে বলতে পারবো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেইনবো অরেঞ্জ রেইনবো রেড রেইনবো স্মাইলিং ওভার হেড সবাই আমার সাথে সাথে বলবে কিন্তু আবার বলছি আমি রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইলো টু রেইনবো অরেঞ্জ রেনবো রেড রেইনবো স্মাইলিং ওভার হেড তোমরা সবাই বাড়িতে এটা ভালো করে অভ্যাস করবে এই পাতাতে দেখবে তোমরা এক গোছা ফুলের ছবি দেওয়া আছে এর মধ্যে ফুল আছে পাতা আছে কুড়ি আছে আধ ফোটা ফুল আছে অনেক রকম ফুল আছে তার মধ্যে আবার কুড়িও আছে দেখবে তাহলে কোন জায়গাটায় কী রং করলে ভালো লাগবে এটা তোমরা নিজেরাই করবে আমরা এর পরের দিন আমরা দেখে নেব ফুলের মধ্যে কী রং করতে হবে পাতায় কী করতে হবে কুড়িটায় রকম রঙ করতে হবে বোটার মধ্যে কীরকম রং করতে হবে এগুলো তোমরা নিজেরাই করবে এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে আর এখানে আমি যে পাতাটা দেখাচ্ছি তোমাদের সে পাতাটা করে দেয়া আছে কিন্তু তোমাদের কাছে যে বই আছে সে বইতে এরকম করা নেই তোমরা সেই বইটাতে এই কাজগুলো করবে আমরা দেখব পরের দিন একশো উনতিরিশ নম্বর পাতায় গণিত বিষয়ে গণিত বিষয়ে এই পাতায় একদম ওপরের দিকে দেখো দুটো খোপ আছে দুটো খোপের মধ্যে কিছু পাখির ছবি দেয়া আছে এখান থেকে আমাদের বিয়োগের ধারণা তৈরি হবে আমরা শিখতে পারবো বিয়োগ কীভাবে করতে হয় তাহলে প্রথম যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটার মধ্যে দেখো কটা পাখি আছে ওখানে লিখেছে লিখেও দেওয়া আছে সাতটা পাখি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই অঙ্কটার মধ্যে লিখেও দেওয়া আছে সাতটা পাখি ছিল আর ওই ডান দিকে যে ক্ষোভটা আছে দেখো এই যে এখানে যে ক্ষোভটা আছে এই ক্ষোভটার বাইরে বলছে এই যে তিনটে একটা দুটো এবং এই তিনটে তিনটে পাখি উড়ে গেল উড়ে গেলে আর কটা পাখি রইল এখানে বলতে চাইছে যে তাহলে আর কটা পাখি রইলো এখানে তোমরা গুনে বলো তো দেখি কটা পাখি রইল হ্যাঁ এই দেখো এখানে এক দুই তিন চার তাহলে এখানে ছিল সাতটা পাখি সাতটা পাখির মধ্যে তিনটে পাখি উড়ে গেল উড়ে গেলে আর রইল কটা পাখি চারটে পাখি তাই এখানে লিখল রইল পাখি চারটে বুঝতে পারলে তোমরা এইখানটায় ছিল তোমার এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাখি ছিল সাতটা পাখির মধ্যে থেকে এইখানে দেখো এই এক দুই তিন তিনটে পাখি উড়ে গেলো তাহলে কটা পাখি রইল এক দুই তিন চার চারটে পাখি রইল তাহলে আমরা কি জানলাম উড়ে গেলে বা এখান থেকে যদি নিয়ে নেওয়া হতো নিয়ে নিলে কি করতে হয় আমাদের সংখ্যাটা কমে যায় কমে যায় কি জন্য বাদ পড়ে গেল বলে এই তিনটে তিনটে পাখি উড়ে চলে গেল তাই এই দল থেকে বাদ পড়ে গেল তাই এটাকে আমরা বিয়োগ বলছি অর্থাৎ বাদ দেওয়া বলছি তাহলে আমরা পরের অঙ্কটাতে যাব পরের কটায় বলছি দেখো এই যে একজন লোক সেই লোক মাথায় করে কিছু মাছ নিয়ে যাচ্ছে তা গুনে দেখো এখানে কটা মাছ আছে কটা মাছ আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মাছ এখানে আছে তাহলে আমরা লিখে ফেলি এখানে আমরা এখানে লিখি আটটি তোমরাও সব লিখে ফেলো আটটা মাছ ছিল তা সেখান থেকে কাকে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে কাকে এখান থেকে দেখো একটা পাখি একটা মাছ নিয়ে চলে যাচ্ছে এই যেখানে তাহলে এই আটটা মাছ থেকে এখানে আটটা মাছ ছিল এই আটটা মাছ থেকে যদি একটা মাছ নিয়ে যায় তাহলে কটা থাকে কটা কটা মাছ নিয়ে গেলো এখান থেকে কাকে একটা মাছ নিয়ে গেলো এখানে এক লিখলাম আমি তোমরাও লিখবে এক রইল তাহলে কটা আটটা থেকে একটা নিয়ে গেলে কটা থাকে এখানে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুনছো তোমরা গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মাছ রইল এখানে তাহলে আমরা লিখলাম সাতটা মাছ রইল অর্থাৎ মোট ছিল আটটা মাছ কাকে নিয়ে গেল একটা মাছ একটা মাছ কমে গেলো কমে যাওয়ার জন্য আমরা আগের ঝুড়ি থেকে বাদ দিলাম একটা মাছ রইল সাতটা মাছ বুঝতে পারলে তোমরা ঠিক একইভাবে নিচে দেখো একটা খোপের মধ্যে অনেকগুলো পাখি আছে কটা পাখি আছে একটু গণত এক দুই তিন চার পাঁচ তোমরা গুনছো তো আমার সাথে ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আছে দশটি পাখি ডালের মধ্যে একটা ডালের মধ্যে দশটা পাখি বসে আছে তাহলে উড়ে গেল কটা পাখি এখানে আবার বলছে ড্যাশটি পাখি উড়ে গেল এই জায়গাটা বলা আছে ড্যাশটি পাখি উড়ে গেল কটা পাখি উড়ে গেল গণত এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখি উড়ে গেল তাহলে আমি এখানে লিখি পাঁচ তোমরাও লেখো পাঁচটা পাখি উড়ে গেলো তাহলে কটা পাখি রইলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখি রইলো এখানে পাঁচটা পাখি রয়ে গেল এইবার এই এই যে দুটো অঙ্ক ছিল দুটো অঙ্ক আমি করলাম এটা এবার তোমরা নিজেরা করার চেষ্টা করো আমি তোমাকে তোমাদের একটু সাহায্য করবো তাহলে এই গাছের মধ্যে এখানে আম গাছের ছবি দেওয়া আছে দেখো এই আম গাছের মধ্যে কত কটা আম আছে একটা দুটো তিনটে চারটে আম আছে তাহলে গাছে কটা আম ছিল এখানে লিখে ফেলেও চারটে আম এটা আমি আর বলবো না তোমাদের এবার কটা আম পরে রয়েছে দেখো তো গাছে তোমার এক বন্ধু এখানে সেই গাছে আমগুলো কুড়াচ্ছে কটা আম পড়ে রয়েছে দেখো একটা দুটো তাহলে দুটো আম পড়ে গেলো ওখানে লেখাও আছে দেখো দুটো আম পড়ে গেলো তাহলে গাছে কটার আম রইল গাছে আমের ছবিও দেওয়া আছে বলো তো কটা একটা এবং দুটো তাহলে এখানে আমরা লিখে দিলাম দুটো আম রইল তাহলে বুঝতে পারলে তোমরা সবাই হ্যাঁ সবাই বাড়িতে আবার অভ্যেস করবে এগুলো ছাড়া অন্যভাবে মায়েদের বলবে যে এই অঙ্কগুলো আমাদের একটু অভ্যেস করানোর জন্য তাহলে সকলে সাবধানে থাকবে ভালো থাকবে মাস্ক পরবে মাস্ক ছাড়া বাইরে বেরোবে না এবং বাড়িতে তো মায়েদের কাছেই থাকবে কিন্তু বাইরে যদি কখনো যাও মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না তোমরা সকলে ভালো থেকো